আসসালামু আলাইকুম ভিউয়ার, যারা আমার ভিডিওটি দেখছেন। আজকের এই ভিডিওটি আমি একটু পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি রিলেটেড করার চেষ্টা করতেছি। যারা গণনাকারী সুপারভাইজার আছেন, তারা মূলত এখান থেকে হয়তো বা একটু একটু গাইডলাইন পেতে পারেন কিভাবে আমরা জনশুমারি রিলেটেড অ্যাপটি ব্যবহার করতে পারি। অ্যাপটি ব্যবহারের জন্য পরিসংখ্যান ব্যুরো থেকে আপনাদেরকে ট্যাব সরবরাহ করবে সিম সহ, এবং ওখানেই আপনাদের অ্যাপসটি ইনস্টল করা থাকবে। অ্যাপসটি যে নামে ইনস্টল করা থাকবে সেটা হচ্ছে পরিসংখ্যান জনশুমারি 2021 অথবা 22, জনশুমারি 2021 অথবা 22। আমরা প্রথমে স্ক্রল করলেই যে মেনু বারগুলো চলে আসবে, সেখান থেকে যে উইন্ডোজটা আসবে, উইন্ডোজ থেকে আমরা খুঁজে যেখানে জনশুমারি 2021 অথবা 22 আইকনটি দেখা যাচ্ছে তার উপর সিঙ্গেল ক্লিক, নয় এটা বলা যাবে হচ্ছে টাচ করবো আর কি নোক দিয়ে, তাহলে আমাদের সফটওয়্যারটি ওপেন হবে। সফটওয়্যারটি ওপেন হলে এখানে আমরা উপরে লোগো দেখতে পাচ্ছি, প্রথমে পরিসংখ্যান ব্যুরো, তারপরেই হচ্ছে বাংলাদেশ সরকারের যে অর্গানোগ্রাম সেটা দেওয়া আছে, এরপরেই দেওয়া আছে হচ্ছে মুজিব বর্ষের পিকচারটি। এগুলো আমাদের অটোমেটিক থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, এই জিনিসগুলো লেখা থাকবে। কিন্তু আমাদের কাজ মূলত হচ্ছে যে মেনু বারগুলোকে নিয়ে, সেটা হচ্ছে নতুন খানা, খানার তালিকা, মেসেজ, সার্ভারে তথ্য প্রেরণ ও প্রোফাইল। এখানে সর্বপ্রথম যে বারটির আমাদের কাজ করতে হবে তা হচ্ছে প্রোফাইল। আমরা যখন প্রোফাইলের উপরে ক্লিক করব, তখন যে ইন্টারফেসটা চলে আসবে এটা লগ ইন ইন্টারফেস। এই লগ ইন ইন্টারফেসে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আমাদের ইনপুট দিতে হবে। মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ইনপুট দেওয়ার সাথে সাথেই আমরা যে ইন্টারফেসের তথ্যগুলো দেখতে পাচ্ছি, এগুলো যার যার আইডি দিয়ে আমরা ইন করব তার তথ্যটা নিচে দেখাবে। এ বিষয়ে আপনাদেরকে জোনাল অফিসার সহ আপনার উপরস্থ যারা আছেন সকলেই আপনাকে হেল্প করবেন। এ বিষয়ে টেনশন করার কিছু নেই। একটা জিনিস এখানে ক্লিয়ার মনে মাথায় রাখতে হবে সব সময়, যে যার আইডি শুধু সেই লগ ইন করবে। যদি কোনো ভুল করেও হোক বা শুদ্ধ করে হোক, যদি কোনো মোবাইলে এই ট্যাবে একটা আইডি দিয়ে একবার লগ ইন করা হয়, দ্বিতীয়বার আর এই লগ আউট করা সম্ভব হবে না, ওই লগ ইন আইডি দিয়ে ব্যবহার চলতে থাকবে, এটা মাথায় রাখতে হবে। আমরা কোনো ক্রমেই এই জিনিসটা ভুল করব না। লগ ইন হওয়ার পরেই আমরা বন্ধ করুন উপরে যে অপশনগুলো দেখা যাচ্ছে, বন্ধ করুন, তথ্য সংগ্রহকারী, লগ ইন অর প্রোফাইল সেটিং, এখানে বন্ধ করুন অপশনে ক্লিক করব। বন্ধ করুন অপশনে ক্লিক করার সাথে সাথেই আমরা পুনরায় হোম পেজে চলে আসব। হোম পেজে চলে এসে আমি যে জিনিসটা এখানে ক্লিয়ার করতে চাচ্ছি দেখেন, সেটা হচ্ছে নতুন খানা। নতুন খানা আমরা যখন প্রথমে কাজ শুরু করব, কাজটা শুরু করতে হবে যে গণনা এলাকাটাকে আপনাকে দেওয়া হয়েছে সেই গণনা এলাকার উত্তর পশ্চিম কর্নার থেকে। সর্পিল আকারে কাজটি করতে করতে শেষ পর্যন্ত দক্ষিণ পূর্ব কর্নারে গিয়ে কাজটি শেষ করতে হবে। তা নতুন খানায় আমরা যখন ঢুকবো তখন দেখি কি আসে। নতুন খানায় দেওয়ার সাথে সাথেই আমাদের যে খানা তথ্য ফর্ম,
যে যেটাতে আমরা তথ্য সংগ্রহ করব সেই ফর্ম চলে এসেছে। এই ফর্ম দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে গৃহ রিলেটেড, আরেকটি হচ্ছে ব্যক্তি রিলেটেড, অর্থাৎ খানা মডিউল আর হচ্ছে ব্যক্তি মডিউল। খানা মডিউলে ওই খানা প্রধানের সকল তার আবাসন, কতজন লোক আছে, কতজন বিদেশি নাগরিক আছে, দেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে কিনা, এই বিষয়গুলো এখানে নিশ্চিত হবে। এই বিষয়টা আমরা পূরণ করব। এর সাথে খানা মডিউল পূরণ হলে আমরা যখন এখানে সামনে যান, তখনই এখানে আমরা যতজনের তথ্য দিছি ওই ব্যক্তি লাইন বাই লাইন ওখানে চলে আসবে, তখন আমরা সেটা এন্ট্রি দেব। এটা আমাদের একটা ব্যক্তি মডিউল, আমরা খানা মডিউল দেখলাম, এটাকে আমরা বন্ধ করুন। আমরা যেহেতু আইকনগুলোর পরিচিতি নিচ্ছি, বন্ধ করুন অপশন থেকে চলে আসলাম আবার হোম পেজে। এখন আমরা খানার তালিকা একটা অপশন দেখব। খানার তালিকার অপশনটা হচ্ছে আমি এ পর্যন্ত কতটি খানা নিয়ে কাজ করেছি সেই তথ্যটা এখানে আমরা দেখতে পারবো। সেই তথ্যটা দেখার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যে কয়টি খানাটির কাজ করছি তার মধ্যে কতটি খানার তথ্য সম্পূর্ণ হয়েছে, কতটি খানার তথ্য আংশিকভাবে নেওয়া হয়েছে, কতটি সার্ভারে প্রেরণ হয়েছে, সকল তথ্য এখানে প্রদর্শিত হবে। দেখি আমরা খানার তালিকায় ক্লিক করে দেখি কি আসে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে আমি অলরেডি তিনটি খানার কাজ করেছি। তিনটি খানার কাজ করার মধ্যে এই যে যে চেক বক্স গুলো আছে, চেক বক্স গুলো প্রত্যেকটা টিক দেওয়া আছে এবং প্রায় সবুজ আকৃতির। এর মানে হচ্ছে আমি এই তিনটি খানায় সার্ভারে প্রেরণ করেছি। এখন আমি এখানে তিনটি খানা করেছি, এটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন যদি আমি এখানে 100, 150, 300, 400, 500 খুঁজে পাই, 500 খোঁজার দরকার হয়, তখন এখান থেকে আমি দেখতে পারবো। যদি 500 হবে না, 100, 110, 15, 20, 30 হতে পারে। তা আমরা আবার বন্ধ করুন অপশনে গিয়ে আবার হোম পেজে চলে যাই। এরপরে আছে মেসেজ অপশন। মেসেজ অপশনটা ব্যবহার হবে কর্তৃপক্ষ আপনাকে যদি কোনো মেসেজ দেন যে আপনার কাজ এখনো এতগুলো পেন্ডিং, আবার এই সংশোধনে আনতে হবে, এইভাবে কাজ করতে হবে, এই মেসেজগুলো কর্তৃপক্ষ আমাদেরকে দিতে পারে। এটা হচ্ছে ওয়ানে মেসেজ, এটা আমরা প্রেরণ করতে পারবো না, শুধু আমরা মেসেজ এখানে দেখতে পারবো, বিকজ এটা নোটিফিকেশন মাত্র। সার্ভারের তথ্য প্রেরণ, যখন আমরা তথ্যটা সম্পূর্ণ সংগ্রহ করলাম, অর্থাৎ খানা মডিউল, ব্যক্তি মডিউল একটা খানার শেষ করার পরে উপরে প্রদর্শিত হবে সার্ভারের প্রেরণ অপশনটি। সেটা হয় আমরা সেভ করেও রাখতে পারি, আবার প্রেরণ করতেও পারি, তবে আমরা কাজ শেষেই তা প্রেরণ করব। কারণ আমরা যখন পেন্ডিং রাখব, এক সময় এই কাজটা এমন হয়ে যাবে যে আমি সার্ভারে প্রেরণ করাটাই আমার জন্য খুব ঝামেলার হয়ে যাবে। এরপর প্রোফাইল বলতে এখানে লগ ইন অপশনটা থাকবে। লগ ইন অপশনে ক্লিক করলেই যে ইন্টারফেস চলে আসবে, ইউজার আইডি পাসওয়ার্ড তো প্রথমে বলেছি। এই প্রথম পর্বে এই ছিল আমার ভিডিওর অবস্থা। আপনারা যারা এখনো যারা আমার গণনাকারী এবং সুপারভাইজার আছেন, তাদেরকে নিয়ে যখন ট্রেনিংয়ে বসবো তখন আরও আশা করি ক্লিয়ার হবে। আরেকটা এখানে আমি যে জিনিসটা মেসেজ অপশনগুলো গেল, আইকনগুলো দেখানো হলো, এর নিচে যে বর্ণনা আসছে স্বাগত তথ্য সংগ্রহকারী, তথ্য সংগ্রহকারী এখানে যার আইডি দিয়ে লগ ইন করা হয়েছে সে হচ্ছে চন্দন সরকার। সাক্ষাৎকার সম্পূর্ণ হয়েছে আমার তিনটি, অর্থাৎ আমি তিনটি খানার তথ্য নিয়েছি এবং পূর্ণ পূর্ণ তথ্য নিয়েছি। যদি আমি এমন হতো যে তিনটির মধ্যে দুটি তথ্য সম্পূর্ণ করেছি, একটি অসম্পূর্ণ রয়েছে, তাহলে এখানে তিনটি আর একটি দেখা হতো। বিবিএস এর সার্ভারে প্রেরিত অর্থ, আমি যখন তথ্যটা প্রেরণ করলাম তখন সার্ভারের সাথে সিঙ্ক্রোনাইজ হলে এখানে চলে আসবে।
এবং আমি কি কাজ করলাম তা সাধারণত এই ট্যালি শিটে এখানে প্রদর্শিত হবে। অর্থাৎ এই ট্যালি শিটে প্রদর্শিত হবে শুধু সার্ভারের সাথে আমি যেটুকু সিঙ্ক্রোনাইজ করতে পারছি। যেমন আমি সাধারণ খানা নিয়েছি তিনটি, তিনটির কাজ করছি প্রাতিষ্ঠানিক খানা এবং অন্যান্য খানার কোনো কাজ করিনি, ভাসমান খানা নিয়েও কোনো কাজ করিনি, আমার সর্বমোট তিনটি খানা নিয়ে কাজ। তিনটি খানার মধ্যে পুরুষ হলো 3-4 জন, মহিলা হলো 3 জন, এই সর্বমোট 7 জন। ধন্যবাদ। পরবর্তী আমরা নতুন খানা নিয়ে একটা ভিডিও করব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, অন্য অন্যদেরকে শুভেচ্ছা ও আদাব।